কলাবাগান খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ বিভিন্ন সংগঠনের আলোচনার পর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাসিনো কাণ্ডে জড়িত দুভাই এনুরূপনকে অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ড এবার হজে যেতে পারবেন 58,000 বাংলাদেশি খরচ বাড়বে বলছে হাব এখনও চূড়ান্ত হয়নি ধর্ম প্রতিমন্ত্রী ঈদ উপলক্ষে নতুন নোট সংগ্রহে ভিড় ব্যাংকে ফুটপাতে টাকার দোকানেও কেনা বেচায় ধুম আসসালামু আলাইকুম কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর রাজধানীর কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়েছে সামাজিক ও পরিবেশবাদী কয়েকটি সংগঠন একই সাথে সমাজকর্মী সৈয়দার রত্না ও তার ছেলেকে 13 ঘন্টা আটকে রাখার নিন্দা জানিয়েছেন তারা এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মাঠে থানা হবে কিনা তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে শেখ মহিউদ্দিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন হাসান জাবেদ এলাকাবাসীর প্রতিবাদের পরও কলাবাগান তেঁতুলতলা মাঠে চলছে থানার ভবন নির্মাণ তা নিয়ে ফেসবুক লাইভে প্রতিবাদ জানানোই স্থানীয় সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলেকে রোববার আটক করে পুলিশ 13 ঘন্টা থানায় আটকে রাখার পর পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলোর আন্দোলনের মুখে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের সোমবার সকালে বাড়তি পুলিশ মোতায়েন করে শুরু হয় থানার ভবন নির্মাণ কাজ একদিকে যখন মাঠে কাজ চলছে তখন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলো সেখানে রাখা বক্তব্যে বক্তারা সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের ঘটনায় বিচার দাবি করেন আমাদের স্পষ্ট দাবি তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে ইতিমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ডিটেইল এরিয়া প্ল্যানে ওইখানে মাঠ করার স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে খেলতে লাগবে না বাচ্চারা কম্পিউটার খেলবে কম্পিউটার খেলে খেলে ওখান থেকে কিছু কিছু ক্রাইম শিখবে এবং সেজন্যই একটা থানা নির্মাণ করাটা দরকার মনে করলো সরকার মাঠ দখল করে থানা ভবন নির্মাণ করা উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সমান বলেও মনে করেন তারা এদিকে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বিকল্প মাঠ খোঁজার জন্য মেয়র সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান খেলার মাঠ যাতে থাকে সেই জন্য আমরা মনে করি খেলার মাঠের ব্যবস্থা করতে আমি মাননীয় মেয়র মহোদয়কে বলছি এবং সবাইকে বলছি যদি বিকল্প একটা খোঁজার জন্য যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীরও এটা খুবই অতিবি জরুরি এটা আমরা পরবর্তীতে ডিসিশন নিব কি করা যায় এত কিছুর পরও নির্মাণ কাজ চলায় সোমবার বিকালে সেই মাঠেই প্রতিবাদ সমাবেশ করে পরিবেশবাদী ও সামাজিক সংগঠনগুলো হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা সিন্দুক ভর্তি টাকার মালিক সহদর এনুরূপনকে অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শুধু তাই নয় 4 কোটি টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে একই দণ্ড দেওয়া হয়েছে এনুরূপনের সহযোগী আরও 9 আসামির বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডের ঘটনায় সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় দেন রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান এই তো সেদিন দেশের মানুষ অবাক হয়েছিল সিন্দুক ভর্তি টাকা দেখে ক্যাসিনো কাণ্ডে পুরান ঢাকার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনুরূপনের বাড়ি থেকে থরে থরে সাজানো টাকা উদ্ধার করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সেই অর্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে সিন্দুকে ভরে রাখতে হয় এনুরূপন এবং তার সহযোগীরা শুধু সিন্দুকেই টাকা রাখেননি অবৈধ উপায়ে আয় করা অর্থ পাচার করেছেন দেশের বাইরেও সেই অপরাধে এনুরূপন সহ 11 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এই মানি লন্ডারিং ঘটনার সাথে তারা জড়িত ছিল এবং এটা আমরা সাক্ষী প্রমাণে প্রমাণ করতে পেরেছি আদালত প্রত্যেক আসামির বিরুদ্ধেই সার্বিক বিচার বিবেচনা করে 7 বছরের সাজা এবং 4 কোটি টাকা জরিমানা করেছে আর আসামি পক্ষের আইনজীবীর দাবি রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে এই রায়ে ন্যায় বিচার পাননি আসামিরা এই মামলায় ক্যাসিনো সংশ্লিষ্টে কোনো এভিডেন্স প্রসিকিউশন পক্ষ হাজির করতে পারে নাই সুতরাং এই মামলায় আসামি পক্ষ মহামান্য উচ্চ আদালতে গেলে তারা ন্যায় বিচারের স্বার্থে তারা প্রতিকার পাবে বলে আমি বিশ্বাস করি 2020 সালের 13 জানুয়ারি গ্রেফতার করা হয় ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার এনু এবং তার ভাই রূপন সহ 7 আসামিকে রাজধানীর ওয়ারি থানায় দায়ের হওয়া ওই মামলার বাকি 4 আসামি পলাতক রয়েছেন
অর্থ পাচারের অভিযোগে এনুরূপনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১২টি মামলা রয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনালসন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার দুপুরে দেখা করতে যান ডাচ প্রিন্সেস। এর আগে সকাল ১০:৩০ তিন দিনের সফরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডেনমার্কের রাজকুমারী। সেখান থেকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সাস্টেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এঙ্গেজমেন্ট বিষয়ক এই সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ডেনমার্কের উন্নয়ন বিষয়ক মন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড। এ সময় দুদেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল খাতানি। এতে অনেক কিছু হবে, অনেক কিছু হবে। ক্লাইমেট ইস্যুতে অ্যাডাপটেশন, মিটিগেশন, যত ধরনের প্রোগ্রাম সেইগুলো আমরা তাদের অ্যাপ্রোচ করব টাইম টু টাইম, যাতে তারা ওগুলোকে আমাদের সাহায্য করেন, সাহায্য করেন উইথ ফাইন্যান্সিং, সাহায্য করেন উইথ টেকনোলজি, সাহায্য করেন উইথ দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিস। সো ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই বছর পর সৌদি সরকারের বেঁধে দেওয়া শর্তাবলী মেনে এবার প্রায় ৫৮,০০০ হজযাত্রী হজে যাওয়ার সুযোগ পাবেন। ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন শিগগিরই সৌদি সরকারের সাথে এ নিয়ে চুক্তি হবে, জানা যাবে খরচ সম্পর্কেও। নিবন্ধন করলেও ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না। এবার এস এম আতিকের রিপোর্ট। করোনা পরিস্থিতির কারণে ২০২০ ও ২১-এ সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়। এবছর সে সীমাবদ্ধতা থাকছে না। সৌদি সরকার প্রত্যেক দেশের জন্য হজযাত্রীদের কোটা নির্ধারণ করে দিয়েছে, আর থাকছে বেশ কিছু শর্তাবলী। এরই মধ্যে ৫৪,০০০ হজগমনেচ্ছু নিবন্ধন করেছেন। এছাড়াও প্রাক নিবন্ধন করা আছে ২ লাখেরও ওপরে। ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষ হজে যেতে পারবেন না এমন শর্তের কারণে নিবন্ধনকৃত হজযাত্রীদের মধ্যে নিশ্চিতভাবে বাদ পড়তে যাচ্ছেন ১০,০০০। তার বাইরেও আরও যাদের মহরম জটিলতা আছে তারা বাদ যাবেন। প্রি রেজিস্ট্রেশন যারা আছে, প্রাক নিবন্ধন যাদের আছে, সেটা আছে প্রায় ২ লাখের মতো। তো প্রথমে এক নম্বর সিরিয়াল থেকে শুরু করবো। সেই সিরিয়ালের মধ্যে যদি কেউ না আসে, শিডিউল পিরিয়ডের মধ্যে যদি আবেদন না করে, অর্থ জমা না দেয়, তাহলে যে কয়জন দিল না ঠিক সেই কয়জন আবার পরবর্তী সিরিয়াল থেকে তারা যাবে। সাধারণত দুদেশের মধ্যে হজ চুক্তির পর চূড়ান্ত হয় খরচ, ঘোষণা করা হয় হজ প্যাকেজ। এখনও চুক্তি না হলেও খরচ যে বাড়ছে তা মোটামুটি নিশ্চিত। বিমান ভাড়া বেড়ে গেছে, আবার যেখানে হজ করবে সেখানেও তারা কিন্তু আগের চেয়ে অনেক উন্নত মানের থাকার ব্যবস্থা করেছে। স্বাভাবিকভাবে তারা তো সেটার জন্য একটা খরচ হয়েছে, এই জন্য হয়তো কিছু আংশিক কিছু না কিছু হয়তো বাড়তে পারে। ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এমনও হতে পারে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যেও কেউ হয়তো এফোর্ট নাও করতে পারেন, কারণ তিনি আগে যে টাকা তিনি জমা করেছেন সে টাকায় তো তিনি যেতে পারছেন না। হাবের সদস্য এজেন্সিগুলোর বাইরে কোনো টাকা প্রদান না করতে অনুরোধ করেছেন সংগঠনটির সভাপতি। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা নিয়ে পুলিশ বাহিনী ক্ষমতাসীনদের ব্যক্তিগত বাহিনী হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনা ইফতার মাহফিলে তিনি একথা বলেন। রিজভী বলেন, নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের চিহ্নিত নেতারা হামলায় অংশ নিলেও পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। পুলিশের বেআইনি এসব কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতাসীনরা আবারও পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন রিজভী। আপনি ছাত্রলীগ যুবলীগকে দিয়ে পুলিশ বাহিনী গঠন করেছে, সেই পুলিশ বাহিনীকে দিয়ে যা ইচ্ছা তাই ভাবে বিএনপি নেতাদের নামে আপনারা মামলা দিচ্ছেন, গ্রেফতার করছেন। এই পুলিশ জনগণের পুলিশ না, এই পুলিশ জনগণের টাকায় বেতন নেয় ঠিকই, কিন্তু এই পুলিশ ভূমিকা পালন করে শেখ হাসিনার ব্যক্তিগত প্রাইভেট বাহিনী হিসেবে। হঠাৎ করেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। সূর্যমুখী, সরিষার রাইস ব্র্যান্ড পাওয়া গেলেও দোকানে মিলছে না
সয়াবিন কিংবা পাম অয়েল। বোতলজাত সয়াবিন, খোলা সয়াবিন বা পাম অয়েল কোনোটিরই সরবরাহ নেই বাজারে। আগের যে সয়াবিন পাওয়া যাচ্ছে তার দামও প্রতি লিটারে 20 টাকা করে বাড়তি। ঈদের আগে এ পরিস্থিতি বিপাকে ফেলেছে ভোক্তাদের। হাসান মাহমুদের রিপোর্ট। আবারও তেলের তেলেসমাতিতে বাজার মাত। জাত ভেদে সরিষা, রাইসবার্ন, সূর্যমুখী আছে, নেই সয়াবিন। রমজানের শুরুতে সয়াবিনের উচ্চ মূল্যে ক্রেতা বিক্রেতার নাভিশ্বাসের রেশ কাটতে না কাটতে এবার সয়াবিন শূন্য হয়ে পড়েছে বাজার। বর্তমানে বাজারে হচ্ছে কি আপনার সয়াবিন তেল, খোলা তেল একদম নেই, একদম খালি। আর আপনার ইনটেক 5 লিটার তেল বা 8 লিটার তেল, এগুলোর রেট বাড়বে, ঈদের পরে রেট বাড়বে বিধায় তেল দিতেছে না ডিলার। লুসে বেচা বন্ধ হয়েছে। আর বোতল জাত যারা ওই যে ডিলার, এরা মাল দেয় না। মার্কেট থেকে তেল উদাও। ক্রাইসিস বলে যে আমরা দামটা বাড়াচ্ছি, আমরা তো না দাম বাড়াইনি, তো তেলের দাম বাড়াইনি, কিন্তু তেলে নাই। আমি যদি বাড়ায় দিয়ে আমি 2টার জায়গায় 5টা চাই, তাহলে কিন্তু আমি পাচ্ছি না। না পাচ্ছি না, পাচ্ছি না, নাই তো দিবে। আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম বাড়ার কারণ দেখিয়ে মিল মালিকরা আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব নাকচ করে সরকার ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়, কিন্তু তার আগেই সয়াবিনের সরবরাহ নেই বাজারে। কোথাও পাই না, উপরে সব জায়গায় গেছি আমি, হ্যাঁ সয়াবিন তেল কোথাও নাই। নাই 5 লিটার কোনো তেল বেচতেছি না। তেল না, এটা তো ভাই চলবে এই দেশে, সবসময় এর অবস্থা চলবে এই দেশে। যতদিন উপরের সিন্ডিকেট আপনি না ভাঙতে পারবেন, ওই নিচে দোকানে অভিযান চালায় কোনো লাভ নাই। এখন কোনো দোকানে তেল নেই, 760 টাকা গায়ে রেট, 760 টাকা তেল পাওয়া যাইতেছে না। খোলা সয়াবিন তেল নেই কোথাও। আগের সরবরাহের কিছু বোতলজাত সয়াবিন খুচরা বাজারে থাকলেও সরকার নির্ধারিত 136 টাকা লিটার মূল্যে কোথাও বিক্রি হচ্ছে না তা। বাজারে সয়াবিন নেই, কোনো কোম্পানিরা ডিউ নিচ্ছে না, কোনো কোম্পানি তেল বিক্রির জন্য তো আগ্রহী না। 3-4 দিন যাবত ধরে আপনার টোটালি সয়াবিন তেল বাজারে উধাও। একটা দোকানে দেখেন কোনো তেল নাই, যে আমার দোকানে 4টা তেল, 4টা 3টা সানফ্লাওয়ার, একটা হইলো রাইসবান, সয়াবিন তেল টোটালি নাই। ঈদের আগে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি ভোক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ এলেই চাহিদা বাড়ে নতুন টাকার, তাই তো নতুন নোট সংগ্রহ করতে গ্রাহকদের ভিড় ব্যাংক কাউন্টারে। অন্যদিকে ফুটপাতে টাকার দোকানেও নতুন টাকা বিক্রির ধুম পড়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। ফুটপাতের এ বাজার থেকে টাকা দিয়ে টাকা কেনেন সাধারণ মানুষ। বিভিন্ন ব্যাংক ও মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে সংগ্রহ করে কিছুটা লাভে নতুন টাকা বিক্রি করেন এখানকার ব্যবসায়ীরা। ঈদের আগে ভিড় বাড়ছে রাজধানীর এসব টাকার দোকানে। 50 টাকা নোট লইলাম, ছোট পোলা পাইন, নতুন টাকা পছন্দ করে বেশি, 1000 টাকা 150 টাকা চাই, আর পারলাম না নিতে। ব্যাংকে মনে করেন যেতে সময় লাগবে, তারপর সময়টা অপচয় করা লাগবে, দেখা যাচ্ছে ওখানে যে বসে থাকা লাগবে, সিরিয়াল লাগবে, কিন্তু আসলে এখানে রাস্তার কাছে দেখা যাচ্ছে কোনো সিরিয়াল নাই, কিছু নাই। বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি, একটু নতুন টাকা পাইলে ওরা খুশি হয়, ওই কারণে নতুন টাকা কিনতে আসছে। গত 2 বছর করোনার কারণে ফুটপাতের এসব দোকানে খুব একটা ভিড় ছিল না, তবে এবার বেচাকেনা বেশ জমজমাট। আগে চেয়ে একটু ভালো এখন, আর সামনে আরও বেচাকেনা হবে, যত ঈদ সামনে আসবে তত বেচাকেনা হবে আল্লাহর রহমতে। করোনার মধ্যে ঘরে বয়া থাকতে হয়েছে, খুব খারাপ লাগছে, এবার অবস্থা একটু মোটামুটি হালকা পাতলা আছে। তবে বেশিরভাগ মানুষই নতুন টাকা সংগ্রহ করছেন ব্যাংক থেকে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে পর্যাপ্ত নতুন নোটও সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন যা চাই আমরা পাচ্ছি, এবং সেই অনুযায়ী আমরা ডিমান্ডও বেশি, আমাদের কাস্টমারদের ডিমান্ডও এই সময় বেশি থাকে, ঈদের সময়। স্বাভাবিক, এটা সবাই একটু ঈদের সময় একটু নতুন টাকা খরচ করার আগ্রহ থাকে সবার, যার জন্য টাকার চাহিদাও থাকে বেশি, এবং আমরাও যতটুকু পারি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার চেষ্টা করি। ঈদকে সামনে রেখে এবার 23,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ। আজ দেয়া হবে 30 এপ্রিলের টিকিট। আজও কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়। এ বিষয়ে জানতে যাচ্ছি কমলাপুরে, সেখানে আছেন সহকর্মী এস এম আতিক। আতিক, আজকে টিকিট সংগ্রহের চিত্র আপনি কেমন দেখছেন? কথা আসলে এখানে এসে আমার মনে হয়েছে যে টিকিট যেন না সোনার হরিণ নিতে এসেছে মানুষ। কারণ হচ্ছে যে পরিমাণ চাপ এবং যে পরিমাণ ভিড় এখানে লক্ষ্য করছি, এবং
বিশেষ করে আবহাওয়াটা আসলে বেশ প্রতিকূল, ভ্যাপসা গরম এবং খুব অস্বস্তিকর আবহাওয়া। এর মধ্যেও যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ টিকিট নেওয়ার জন্য, তাতে বোঝা যাচ্ছে যে রেলের টিকিটের চাহিদাটা কীরকম। আপনাকে জাস্ট একটু পরিসংখ্যান দিয়ে একটু বিষয়টা ব্যাখ্যা করতে যাই। একজনের সাথে কথা হচ্ছিল, এক যাত্রীর সাথে, তিনি বলছিলেন যে তিনি নাটোরে যাবেন, ঢাকা থেকে নাটোরের টিকিট এখন হয়েছে 700 টাকা, সেখানে ট্রেনের টিকিটের দাম হচ্ছে 340 টাকা, অর্থাৎ দ্বিগুণেরও বেশি হচ্ছে বাসের ভাড়া, সে তুলনায় অর্ধেক হচ্ছে ট্রেনের ভাড়া। তো সব কিছু মিলে আসলে যানজট পরিস্থিতি আছে, বাসের টাইমিংয়ের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে তার কাছে মনে হয়েছে ট্রেন সবচেয়ে ভালো, কিন্তু এখানে এসে আসলে তিনি বিপদে পড়ে গেছেন, কারণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তিনি তার সিরিয়াল প্রায় 150 জনের পরে এই তারপর তিনি আশায় আছেন ট্রেনের টিকিট পাবেন কিনা। আর সবচেয়ে বেশি মানে আপনাকে যে বিষয়টা আমি উল্লেখ করে বলতে চাই সেটা হচ্ছে যে প্রচণ্ড ভিড়, এবং আসলে এখানে তারপরেও কমলাপুর থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, তাতে এত ভিড় লক্ষ্য করা হচ্ছে। যদি পুরো ট্রেনের টিকিটের জন্য কী পরিমাণ চাপ সেটা সহজে অনুমান করা যায়। আর প্রত্যেকেই যারা লাইনে দাঁড়িয়েছেন তারা মোবাইল নিয়েও প্রস্তুতি নিয়ে রাখছে, যদি অনলাইনে পাওয়া যায় সেই জন্য তারা চেষ্টা করছেন। তবে অনলাইনে যে রেকর্ড আমরা দেখেছি গত কয়েকদিনে যে আসলে ঢোকা যাচ্ছে না বা ঢুকলেই তার আগেই শেষ হয়ে যাচ্ছে, সব কিছু মিলে আসলে কাউন্টার আর অনলাইন দুইটার উপরে ভরসা করেই আসলে তারা নির্ভর করছেন। তো এখন তারা টিকিট পাবেন কি না, বিশেষ করে যারা 100-150 সিরিয়ালে পরে আছে তারা টিকিট পাবেন কি না সে নিয়ে শঙ্কিত। তবে আশা করছেন যে হয়তো ট্রেন টিকিটটা পেলে স্বস্তিদায়ক ভ্রমণ হবে, আরামদায়ক ভ্রমণ হবে বা যানজটের মুক্তি, যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে। তো সব কিছু মিলিয়ে আসলে তারা অপেক্ষা করছেন যখন কাউন্টার খোলে তখন কী গতিতে আসলে ট্রেনের টিকিট বিক্রি হয় বা কতজন পান, কাঙ্ক্ষিত টিকিট পান কিনা, এটা হয়তো আর কিছুক্ষণ পরে বোঝা যাবে কথা। কমলাপুর থেকে জানছিলাম ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির খবর। করোনা টিকা ব্যবস্থাপনা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদন সঠিক তথ্য সম্বলিত নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাহিদ মালিক বলেন, টিআইবির প্রতিবেদনে দেওয়া তথ্য আর বাস্তবের মধ্যে অনেক গরমিল রয়েছে। টিআইবি একটি ফলপ্রসূ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী বলেন, 12,84,00,000 মানুষকে যেখানে টিকা দেওয়া হয়েছে সেখানে মাত্র 1,800 মানুষের মাঝে জরিপ পরিচালনা করে এ ধরনের প্রতিবেদন দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ মোট 9.5 কোটি টিকা বিনামূল্যে পেয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশেই এই পরিমাণ টিকা বিনামূল্যে পায়নি। আর সার্ভে হয়েছে 1,800 লোকের মধ্যে। তো সেখানে এই যে এত ছোট পরিসরের একটা সার্ভে, সেই সার্ভে অবশ্যই সঠিক তথ্য দেয় নাই। 20,00,000 লোক আক্রান্ত হয়েছে, 1.5% লোক মারা গেছে, অর্থাৎ 30,000 লোক মারা গেছে। তো যদি 7.8% লোক মারা যেয়ে থাকে তাহলে তো 1,50,000 লোক মারা গেছে। তো 1,50,000 লোক তো মারা যায়নি, তাহলে এই তথ্যটা দেওয়াটা তো বিরাট ভুল। ভুল তথ্য দেওয়া হয়েছে জাতির উদ্দেশ্যে। ভুল ভ্রান্তি থাকে তাহলে তো আমরা গ্রহণ করতে পারি না। তো সেই জন্য এটা তো অবশ্যই আমরা প্রত্যাখ্যান করি। আগামী 15 জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, একই তফসিলে 6টি পৌরসভা ও 135টি ইউনিয়ন পরিষদেরও ভোট গ্রহণ হবে। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 17 মে, বাছাই 19 মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26 মে, প্রতীক বরাদ্দ 27 মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 15 জুন। এসি সচিব জানান, কুমিল্লা সিটি 6 পৌরসভা ও 135টি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর অংশের মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে একটি বেসরকারি ব্যাংক থেকে 15 কোটি টাকার ঋণ নেওয়ার ঘটনায় অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 26 জুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনে গত 16 এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মহাসড়ক বন্ধক দেখিয়ে লুটপাট, 15 কোটি টাকার শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের সরকারি জমি বন্ধক রেখে একটি বেসরকারি ব্যাংক থেকে 15 কোটি টাকা ঋণ নিয়েছিলেন মোহাম্মদ গোলাম ফারুক নামে এক প্রতারক। ব্যাংকের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি মোটা অঙ্কের ঋণ বাগিয়ে নেন। আদালত দুদকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে যেটি সাধারণ মানুষের এবং আদালতের
আইনজীবীদের নজরে আসে, সেটি কেন দুদকের নজরে আসে না, দুদক কেন পদক্ষেপ গ্রহণ করে না, এ বিষয়ে দুদকের প্রতি বিজ্ঞ আদালত ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু গণমাধ্যম মালিকের বিরোধিতার কারণে প্রস্তাবিত সম্প্রচার আইন বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন। নবাব তো বলেছে আইনের প্রয়োজন নাই, আমার কথা হচ্ছে, এবং নবাবের বিবৃতিতে আরো একটি কথা বলা আছে, সেটি হচ্ছে যেহেতু প্রেস কাউন্সিল আছে, ডিএমপি আছে, সুতরাং এই আইনের কোনো প্রয়োজন নাই, এটি নবাবের বিবৃতিতে আছে। তো প্রেস কাউন্সিল এবং ডিএমপি কিন্তু সংবাদপত্র নিয়ে কাজ করে, এখন টেলিভিশনের সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো আইন নাই, অনলাইনের সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো আইন নাই। আসলে সেই জন্য মালিকদের যে একটি পক্ষ এই আইনটা চায় না, সেটি বহিঃপ্রকাশ হচ্ছে এই বিবৃতি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিজেএস এর 14তম সহকারী জজ পরীক্ষার ফলাফলে চমকে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ছাড়াও সেরা পাঁচ জনের চারজনই এখানকার আইন বিভাগের ছাত্রী। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজশাহী থেকে সমসাজ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। সুমাইয়া নাসরিন সামার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। গোল্ডেন জিপিএ 5 নিয়ে এসএসসি ও এইচএসসি পাশের পর স্বপ্ন ছিল চিকিৎসক হবার। সে স্বপ্ন ভেঙে গেলে 39তম ব্যাচে ভর্তি হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার আগে বসেছিলেন সহকারী জজ পদের নিয়োগ পরীক্ষায়। গত বৃহস্পতিবার প্রকাশিত সেই ফলাফলে সবাইকে অবাক করে দিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। টিচারদের কথা বলতেই হয়, ওনারা যেভাবে আমাদের ক্লাস লেকচার দিয়েছেন, সাহায্য করেছেন, এটা অবশ্যই অনেক বেশি কাজে লেগেছে। শুধু সামাই নন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একই ব্যাচের তিন বান্ধবী এবারের বিজেএস পরীক্ষায় প্রথম ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ হয়েছেন, আর পঞ্চম হয়েছেন 37তম ব্যাচের আরেক ছাত্রী। ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাদেরকে যেভাবে পড়িয়েছেন, এই রেজাল্টের পিছনে সব থেকে বেশি অবদান তাদের। আইন বিভাগের ছাত্রীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা যে কৃতিত্ব বয়ে এনেছে, এটি আমাদের আইন বিভাগের ঐতিহ্যকে আজকে সারা বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে দিয়েছে। পেশাগত জীবনে বিচার বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সহকারী জজ পদে নিয়োগের সুপারিশকৃতদের প্রতি, এমন প্রত্যাশা সবার। মহাসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। বয়ঃসন্ধিকালে সঠিক তথ্য না জানায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে অনেক কিশোরী। ঘরের বাইরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির সুযোগ না থাকায় মাসিকটি নির্দিষ্ট সময়ে ক্লাসে অনুপস্থিত ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কিশোরী শিক্ষার্থীদের। এই সমস্যা সমাধানে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় চালু হয়েছে জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। প্রজনন স্বাস্থ্য নারী ও পুরুষ সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে অনেকটা আড়ালেই থেকে যাচ্ছে এ সংক্রান্ত আলোচনা। অনেকেই নিজ শিক্ষক, পরিবার ও সেবাদাতা প্রতিষ্ঠানে নিজের গোপনীয়তা জানাতে লজ্জাবোধ করছেন। এই সমস্যা সমাধানে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গামালী উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে হাইজিন কর্নার। এই কর্নারে বিনামূল্যে স্যানিটারি প্যাড, প্রয়োজনীয় ঔষধপত্র ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী পাবেন ছাত্রীরা। আমাদেরকে বাসায় যেতে হতো, আমরা ঠিকমতো ক্লাস করতে পারতাম না। এই কর্নারটা হওয়ার ফলে আমাদের এই জায়গায় আমরা প্যাড পাইতেছি, তারপরে অনেক মেডিসিনস পাইতেছি। মানব স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের ঋতুকালীন সময় স্কুলে তারা যাতে আসতে তাদের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, আমরা এই জন্য তাদের এই টিম লিডারদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের এই সেবাটা যদি স্কুলে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে বছরে তারা 30-35 দিন স্কুল মিস করে, তারা হয়তো স্কুল মিসিংটা আর করবে না। আমরা বিভিন্ন স্কুলে তাদের পার্সোনাল হেলথ হাইজিন যাতে তারা বোঝে এবং স্কুল কর্তৃপক্ষ এবং সকলের সম্মিলিত প্রয়াসে যেন এটা হয়, সেই জন্য কিন্তু এটা আমরা করা হচ্ছে। প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয় থেকে একজন নারী শিক্ষক ও কিশোরী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা এবং কূটনীতিকদের কিয়েভে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে $300 মিলিয়ন অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ বলেও জানান তারা। এটি ছিল যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা পর্যায়ের সফর। এদিকে বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাদের সংঘর্ষ ব্যাহত রয়েছে। কিয়েভের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন করে বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ ফ্রান্সে ডাক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। কট্টর ডানপন্থী ম্যারিন লো পেনকে রুখতেই ফরাসিরা ভোট দিয়েছেন বলেও মন্তব্য করেছেন ম্যাক্রো। একই সঙ্গে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এদিকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ম্যাক্রোকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বনেতারা। এছাড়াও ম্যাক্রোর জয়ে ফ্রান্স জুড়ে আনন্দ মিছিল করেছেন তার সমর্থকরা। তবে ভোটের ফল ঘোষণার পর রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে দুপক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এবারে খেলার খবর ক্রিকেট। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেমানান পারফরম্যান্সের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগামী মাসেই। দল ঘোষণাও হয়ে গেছে। আসন্ন সিরিজে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জের সাথে ভাবমূর্তি উন্নতির সুযোগ দেখছেন সাবেক ক্রিকেটার থেকে বোর্ড পরিচালকরা। আরও জানাচ্ছেন সুব্রত সাহা। নতুন সিরিজ মানেই নতুন অর্জনের সুযোগের পাশাপাশি নতুন করে সব চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে অতীতের কিছু অর্জন প্রেরণা হয়েছে টাইগারদের, কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশ সিরিজটা খেলতে যাচ্ছে। কাছের সময় প্রতিপক্ষের স্পিনের বিপরীতে ভেঙে পড়ার নজির থাকায় আসন্ন হোম সিরিজটা স্বাগতিকদের জন্য হতে যাচ্ছে পরীক্ষার বড় মঞ্চ। যেহেতু লাস্ট সিরিজটা টেস্টে আমাদের খারাপ গিয়েছে, সামনে একটা অপরচুনিটি আছে যেহেতু আমাদের হোমে খেলা, তো শ্রীলঙ্কা আসবে হোমে, আমরা যেন সেই পারফরম্যান্সটা বা সেই খারাপ পারফরম্যান্সটা আমরা যেন রিকভার করতে পারি সেই চেষ্টাটা প্লেয়াররা তো অবশ্যই করবে, আমরাও আশা করি এবং আমার শুভকামনা থাকবে যে আমরা যেন টেস্টে ভালোভাবে কামব্যাক করি শ্রীলঙ্কার এগেনস্টে। কেমন খেলছে বাংলাদেশ টেস্ট ফরম্যাটে মুমিনুলের অধিনায়কত্বে? প্রশ্নটা পুরনো, এর আগে পিছিয়ে তর্কের অভাব নেই। বিসিবিও কক্সবাজারের এই ব্যাটারকে নিয়ে বাড়তি ভাবনায় আছে কিনা তা বোঝা যেতে পারে আসন্ন সিরিজের পরই। একটা সিরিজ খারাপ যেতেই পারে এবং আশা করব ক্যাপ্টেন হিসেবেও মুমিনুল কামব্যাক করবে। টিম পারফর্ম করলেই কিন্তু আসলে ক্যাপ্টেনের সেই সাফল্যটা আসবে। টেস্টে যেহেতু একটা ড্রয়ের অপশন আছে, এটা আমরা অনেক সময় চিন্তা করি না, শুধু জয়ের চিন্তা করতে গিয়ে আমরা অনেক সময় হেরে যাই। অনেক সময় প্লেয়াররা বলে যে ড্র করতে গেলে আমরা হেরে যাব, কিন্তু আমরা জিততে গিয়েও তো হারছি, সেটাও চিন্তা করতে হবে। ঈদের ছুটির মাঝেই বাংলাদেশের ব্যস্ততা শুরু হয়ে যাবে পরের অ্যাসাইনমেন্টের জন্য। বাংলা লঙ্কা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে 15ই মে থেকে। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ফুটবলের খবর। 2 গোলে পিছিয়ে পড়ার পরেও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে 4-3 ব্যবধানে হারিয়েছে ঢাকা বাহিনী। একই দিনের আরেক ম্যাচে 10 জনের দল নিয়েও শেখ রাসেলের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনাতে 22 মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল, পরে 88 মিনিটে এসে গোল শোধ করে পরাজয় এড়িয়েছে মোহামেডান। দিনের অন্য ম্যাচে গোল উৎসব করেছে সাইফ স্পোর্টিং, 6-1 গোলে তারা উড়িয়ে দিয়েছে পুলিশ এফসিকে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। এর সাথে খবর শেষ করছি, যাবার আগে একে এসটি এমটি বা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কলাবাগান খেলার মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ, বিভিন্ন সংগঠনের আলোচনার পর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী।
ক্যাসিনো কাণ্ডে জড়িত দুভাই এনু রূপনকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড। এবার হজে যেতে পারবেন 58,000 বাংলাদেশি, খরচ বাড়বে বলছে হাব, এখনও চূড়ান্ত হয়নি ধর্ম প্রতিমন্ত্রী। ঈদ উপলক্ষে নতুন নোট সংগ্রহে ভিড় ব্যাংকে, ফুটপাতে টাকার দোকানেও কেনা বেচায় ধুম। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।